এই যে এক বিচিত্রময় বাহ্যিক পরিবেশ দ্বারা আল্লাহ দুনিয়াকে সাজাইছেন, এটা আমাদের বসবাসের জন্য, জমিনটাকে উপযোগী করছেন আমাদের বসবাসের জন্য, যাতে আমরা বসবাস করতে পারি। কেননা পানি যদি না থাকতো তাহলে জমিনে অক্সিজেন থাকতো না, আর অক্সিজেন যদি না থাকতো তাহলে আমাদের বসবাসের উপযোগী হইতো না। আমরা কিন্তু ডেলি প্রচুর অক্সিজেন নেই, যদিও ভাবি না, আমরা পার হেড প্রতিদিন 550 লিটার অক্সিজেন নেই। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন 550 লিটার অক্সিজেন আমরা নিই। প্রতিদিন আমরা 160,000 শ্বাস প্রশ্বাস নেই, যদিও ছাড়ার ভিতরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের ডিস্টেন্স থাকে, দূরত্ব থাকে, ন্যানো সেকেন্ড ছাড়ি দূষিতটা, ওই এতটুক সময়ের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওটাকে রিফাইন করেন, আবার আমাকে পিউরটা নিতে দেন। পানি না থাকলে কিন্তু দুনিয়াতে অক্সিজেন থাকতো না, আমাদের উপযোগী হতো না। তো বাহ্যিক পরিবেশ যেরকম আমাদের জন্য দরকার, এটা ব্যতীত আমরা জীবিত থাকবো না, বেঁচে থাকবো না। এই জন্যই দেখবেন পরিবেশবাদী সারা দুনিয়াতে সবচেয়ে বেশি সোচ্চার হলো পরিবেশবাদীরা, এরা বড় পাওয়ারফুল, এরা পরিবেশকে বিনষ্ট হইতে দেয় না, এরা পরিবেশের পিছনে কাজ করে। কেন, পরিবেশ যখন বিনষ্ট হয়ে যাবে তাহলে শহরও জঙ্গল হয়ে যাবে, মানুষের বসবাসের উপযোগী হবে না, তদ্রূপ একটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে। শুধু বাহ্যিক পরিবেশ দ্বারা আমরা টিকা থাকবো না, এটা ভাবনা, এটা ভাবা বিলকুল ভুল যে বাহ্যিক পরিবেশ হইলেই আমরা সবাই টিকা থাকবো। না 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 না, বাহ্যিক পরিবেশের সাথে সাথে আরেকটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে। যতক্ষণ পর্যন্ত বাহ্যিক পরিবেশ আর আধ্যাত্মিক পরিবেশের সমন্বয় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা টিকা থাকতে পারবো না। আর আধ্যাত্মিক পরিবেশ হলো এই মাদারেসগুলা, মাসাজিদগুলা, মাকাতিবগুলা, এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। মসজিদগুলো আধ্যাত্মিক পরিবেশের অংশ, মক্তবগুলো আধ্যাত্মিক পরিবেশের অংশ, হেফজখানাগুলো আধ্যাত্মিক পরিবেশের অংশ। যদিও আমরা মাঝে মাঝে আঙ্গুল উঠাই, মাদারেসগুলো আধ্যাত্মিক পরিবেশের অংশ। এটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি দুই একটা জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করতে চাইতে পারি।